রাতের শহর, ঝলমলে আর আলোকোজ্জ্বল। ঘরমুখো মানুষ আর কান ফাটা হর্ন, ভো ভো করে ছুটে চলা বেয়ারা বড়লোক ছেলেদের প্রাইভেট কারের দৌড়। এই রহস্য নগরীর চার দেয়ালের ভেতর ও বাহিরের কতই না রূপ। এই অশান্ত নির্ঘুম শহর, দিন রাত কতই না গাড়ির ছোটাছুটি, যানজট আর কোলাহলে পূর্ণ। এতসব পূর্ণতার মাঝেও কিছু কিছু অপূর্ণতা থেকেই যায়। কিছু পাওয়া না পাওয়া ও হারানোর ব্যথা বেদনা, জীবনের কিছু প্রিয় চাওয়া পাওয়াগুলোকে যখন কেউ নো রিজন থিওরি আউড়ে দূরে সরে যায়, তখনই এক একটা মানুষ হয়ে ওঠে জীবন্ত লাশ। মানুষ ভালোবাসার কাঙ্গাল, কেউ পায় তো কেউ পায় না। কিছু কিছু ভালোবাসা অপূর্ণই থেকে যায়, তেমনি আমাদের গল্প। কেন জানি না আজ এত বেশি মনে পড়ছে তোমার। জানি আমি তোমাকে পাবো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, শুধু তোমায় ভালোবেসেছি অবজের মতো। আমার হৃদয় উজাড় করে দিয়েছিলাম তোমায় পাবো বলে, কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে সব আশা ভেঙে যাবে। তোমার কোনো দোষ আমি দেব, হয়তো নিয়তি আমার প্রতিকূলে ছিল। আজ আমি অনেক বেশি হঠাৎ করে জীবন আমার হয়ে গেল এলোমেলো, কি হবার ছিল কি হয়ে গেল, ভালোবেসে মন কি পেল, কি হবার ছিল কি হয়ে গেল, ভালোবেসে মন কি পেল। কিরিয়ান তোর কি হয়েছে, কাচ্ছিস কে? দেখ ঈদের সঙ্গে আমার কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়লে কখনো জল জলগুলো সে বুঝতে পারি না। কি অদ্ভুত, তুমি বদলে গেছ, তাই স্মৃতিগুলো তোমার মতো বদলে গেছে, আনন্দ বা স্বপ্ন থেকে যন্ত্রণা হয়ে গেছে। তারপরও তোমায় আমি অভিশাপ দিব না, ভালো থেকো তুমি আমার থেকে অনেক বেশি। আমাদের রিলেশনের 4 বছর ছিল সীমাহীন আনন্দের, দেখা হতো কতই না কথা হতো, আবার ভালোবাসার খুনসুটি আর দুষ্টমিতে মেতে উঠতাম দুজনে। খুব কাছাকাছি পাশাপাশি একসাথে, আবার কখনো বা মান অভিমান, কিন্তু সেটা বেশিক্ষণের নয়। ব্যাকুল হয়ে উঠতাম দুজন দুজন আর গেল একটু আদর আর ভালোবাসার ছোঁয়া পেতে। Thank you.
ইহিতা সবসময় আমার জন্য ওয়েট করত, আর আমি সবসময় দেরি করে আসতাম। ইচ্ছে করেই দেরি করতাম যেন ও রেগে যায়, কিন্তু না, ও আমার সাথে হেসে হেসে কথা বলত। দুজনে হাত ধরে চলে যেতাম অন্য কোথাও, পছন্দের কোনো জায়গা বা রেস্তোরাঁয়। প্রতি বছর ওর বার্থডে দিনটা থাকতো আমার কাছে সবচেয়ে স্পেশাল একটা দিন। বরাবরের মতো আজই এটা আমার জন্য ওয়েট করছে। খুব বড় করে একটি গিফটের প্যাকেট দিয়েছিলাম ওকে, ও ভীষণ খুশি হয়েছিল। আনন্দ ভরে প্যাকেটটি খুলছিল আর আমায় দেখছিল। আমি মিটি মিটি হাসছিলাম, খুব ভালো লাগছিল, ভীষণ মজা পাচ্ছিলাম। প্যাকেটটি খুলে খুব অবাক হয়ে গেল, কিছুই ছিল না। রেগে ছুড়ে মারলো আমার, ভীষণ রেগে গিয়েছিল। ও যেন আমাকে খুন করে ফেলবে। আমি শুধু নীরবে হেসেছিলাম আর ওর অভিমানে মুক্তির দিকে চেয়েছিলাম। বেশ খানিকটা সময় পেরিয়ে গেল আর পারলাম না, এই তার পছন্দ করা একটি রিং ওর সামনে তুলে ধরলাম। মুহূর্তে যেন একটা বাঁধ ভাঙা চাঁদের হাসির মূর্ছনা ছড়িয়ে পড়ল ওর চোখে মুখে। ফুরিয়ে দিলাম ওর আঙ্গুলে। আলতু করে চুমু খেলাম ওর আঙ্গুলের ভাজে। সে এক দৃষ্টিতে আমার দিকে চেয়েছিল, আমিও চেয়েছিলাম তার দিকে। আমাদের এই পরিচয় যেন কত না হাজার সহস্র বছর জন্ম থেকে জন্মান্তরের। Thank you.
কি হয়েছে বাবুনি? কয়েকদিন যাবত ফোন ধরতেছো না? আরিয়ান, আই এম সরি টু সে আমাদের রিলেশন ভালো হচ্ছে না। কেন? আমার কোনো অপরাধ? না। বাট হোয়াই? হোয়াট ইজ দ্য রিজন? নো রিজন আরিয়ান, আই এম সরি, বাই। হ্যালো, হ্যালো, হ্যালো। একদিন তুমিই বলেছিলে তুমি জীবন থাকতে আমায় ভুলে যাবে না। আফসোস, সে তুমি আজ আমাকে অপমান অপদস্থ করে দূর দূর করে দাঁড়িয়ে গেলে। তোমার সবচেয়ে কাছের মানুষটি আজ তোমার জীবনের সবচেয়ে বোরিং পার্সন, হয়তো বা বেশ ভালো হয়ে আছো। ভালো থাকাটাই স্বাভাবিক, কারণ তোমার জীবনের সবচেয়ে বিরক্তিকর মানুষটি এখন যে আর তোমার জীবনে। সত্যি আমি তোমাকে বোঝাতে পারিনি কতটা ভালোবেসেছি। আচ্ছা, আমি কি অনেক বেশি ভুল করে ফেলেছি? উত্তরটা তোমার কাছেই থাক, আমি অনেক খারাপ ছেলে। ভালোই করেছো আমাকে ছেড়ে। হ্যালো, কী খবর হাসান? আরিয়ানের সঙ্গে ব্রেকআপ হয়ে যাওয়ার পর তুমি আমাকে পটাতে চাচ্ছ? নো চান্স। হ্যাঁ, এটা প্লিজ পরে রেখো না। কেন চলে গেলে? কী অপরাধ ছিল আমার? প্লিজ ফিরে এসো, ফিরে এসো, এটা প্লিজ ফিরে এসো। আরিয়ান, এ আরিয়ান, তোর কী হয়েছে বলতো? একটা মেয়ে মানুষ তোকে নো রিজন থিওরি আউড়িয়ে দিয়ে তোকে ছেড়ে চলে গেল, আর তুই নাকি একটা ছেলে মানুষ এখানে বসে মরার জন্য জুড়ে দিয়েছিস। তোর সব ছেলে মানুষ করবি না? আমি ওকে ছাড়তে পারবো না দোস্ত। বন্ধুদের সাথে আমার সারাক্ষণ ঝগড়া হতো, কারণ আমি সবসময় মন খারাপ করে বসে থাকতাম। আর এর জন্য রাব্বি ও হাসানের মুখে কত কথা ও হাতের মার্জি আমি খেয়েছি তার হিসেব নেই। কি করতাম আমি? ইতার সাথে কাটানো স্মৃতিগুলো যে আমাকে গ্রাস করে নিচ্ছে। তোরা আমাকে খুন করে ফেললো, ওর প্রতি আমার ভালোবাসা কম বাড়বে। এই অস্ত্র আমি যতই ঝরাই না কেন, ওর প্রতি আমার ভালোবাসা একটু কমবে না। চোখের পানি বলে দিত যে আমি তাকে কত ভালোবাসি, সারা জীবন কেত আমি তোদের এটা বুঝাতে পারবো না যে আমি তাকে কত ভালোবাসি।
আর বলিস না, আসলে জীবনটাই সত্য, ওইসব নেগেটিভ থেকে বের কিছুই না, আর বেশি দিন ওসবে থাকাও যায় না, এতে ফেরা পাশে আরো কম সময়, তো এগুলো আমি কিছু মনে করি করছি এই আর কি। আর কিছু দেখা করো কথা আছে। আর শোনো, তোমার ওই উড়ুর কল্পনাগুলোকে না একটু দৌড়ি মেরে রাখো, তোমার সঙ্গে দেখা করতে চাচ্ছি বলে এই না, তোমার প্রেমে আমি আমার দাদুকে দেখাচ্ছি, ঠিক আছে? প্লিজ বাদ দিতে এসো, চল একটু কাজ আছে, প্লিজ চল। Ah!
আর কারণ ছাড়া ব্রেকআপের ইতি টেনে আরিয়ানের কাছে ঠিকই এসেছিল, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! বিধাতা আরিয়ানকে ইহিতার কথাগুলো শোনার আর সময় দিল না। অসম্পূর্ণই থেকে গেল তাদের ভালোবাসার গল্পটি।